হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। মানে আজকে আমাদের একটা জায়গা যাওয়ার কথা আছে, তো দিদি বলেছিল ব্লগ করবো, তো দিদি এখন ঘুমোচ্ছে, তো তাই ভাবলাম ব্লগটা আমি স্টার্ট করি। তো জেগে থাকতে তো ফোন হাত দিতে দেয় না, তাই ঘুমোচ্ছে, তাই ভাবলাম একটু ডাকি। এতবার ডাকলাম তাও ঘুম ভাঙেনি। দেখো তোমরা এখন কটা বাজে, এখন বাজে 8:29, ওকে আমি এতবার ডেকেছি তাও ঘুম থেকে ওঠেনি। চলো এবার আমি ভাবলাম ক্যামেরা অন করে ওকে উঠাই। ওই 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 ওঠ রে, ওই ওই ওয়েট, কি করছিস? এটা ব্লগ বানাচ্ছি। তুই ফোনটা নিয়েছিস কেন আমার? তো তুই তো ব্লগ বানাবি বলেছিলি আজকে। কোয়েল তুই না, রাগ উঠছে। হ্যালো, গুড মর্নিং। আমার যা ইন্ট্রো দেওয়ার আমার বন্ধু দিয়ে দিয়েছে, আমি আর কিছু ইন্ট্রো দিচ্ছি না। আসলে এটাই বলতে চাই, আজকে বহুত দিন পর আমি ব্লগ করছি, তো তোমরা ব্লগের সাথে থেকো। আর আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আজকে অনেক কিছু প্ল্যানিং আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা বোরিং না হও সেটা চেষ্টাই করবো। তাহলে ব্লগটার সাথে থেকো, ঠিক আছে? টাটা। এটা হচ্ছে আমার পিসিমণির বাড়ি। পিসিমণি স্কুলে গিয়েছিল, আমি বলি এই প্রথম সকাল নতুন জায়গায়, তাই একটু জানলার পাশে দাঁড়িয়ে দাঁতটা মাজা যাক। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি, তো ওকে আমি মানে আমাদের দেরি হচ্ছে দেখে ও না চা করছে, যাতে দেরি না হয় তোমাদের দেখায়। চাটা খেতে পারবো দাদা? সেটা তো আমি জানি না, তুই তো নিজে বানাবি নাই, তাহলে যেটা দেবো সেটাই খা। অনেকটা লেট হয়ে গেছে, তাহলে চলো আর দেরি না করে এবার আমি স্নান সেরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। স্নান করে আমার একটু একটু ঠান্ডা করছিল, আর পিসিমণির এই রুমটাতে ভীষণ ভালো রোদ আসে, জানলা খুলতেই একদম রোদ চলে এলো, তাই বলি এইখানে দাঁড়িয়ে আগে চুলটা মুছিয়ে নিই, তারপরে না হয় রেডি হব। হাই, আমি পুরো রেডি হয়ে গেছি, একদম হালকা করে সেরেছি, তা আমাকে কেমন লাগছে তোমরা জানিও। দেখা হচ্ছে মন্দিরে যেয়ে। আমরা একটা দোকানে এসেছি, ঠিক আছে? এখানে আমার পিসিমণি বলে পাঠিয়েছে একজনের নাম, তার জন্য ওয়েট করছি। আমাদের উপর বললো তোমাদের নাম গোত্র একটা কাগজে লেখো, তো সেটাই লেখা হচ্ছে, দেখো। বললাম না তখন যে আমার পিসিমণি একজনকে ফোন করে দিয়েছিল, তো আমাকে ওই জন্যই জিজ্ঞাসা করছিল কোথা থেকে এসছো, পিসিমণি কে হয়, এসব জিজ্ঞেস করছিল যাতে আমাকে জলদি ঢুকতে দেওয়া যায়। আমাদের মোটামুটি দর্শন খুব ভালো হলো, মায়ের দর্শন আমরা খুব ভালো করে পেলাম, যেহেতু আমাদের পিসিমণি একটু পরিচিত ছিল, তো সেহেতু আমাদেরকে বিশেষভাবে লাইন দিতে হয়নি, তাই আমরা দর্শন খুব ভালোভাবে পেয়েছি। এখন যাচ্ছি এখানে শ্মশানে। আমরা মন্দিরে ভিডিও করতে পারিনি, মানে মায়ের দর্শন তোমাদেরকে করাতে পারিনি, বিকজ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ঠিক আছে? তো কিছু করার নেই, আমরাই খুব ভালোভাবে দর্শন করলাম। মাখি দিলোকে,
কইলেটা কি রে? সাধক বাঙ্গুরা ঘাট। কেমন দর্শন করলি মায়ের? খুব ভালো। তো এরপর আমরা যাবো তারাপীঠ শ্মশান, তো চলো আমরা যাই, তোমাদেরকে দেখাচ্ছি। প্রচন্ড খিদে পেয়েছে, এই যে অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে করছে, তো খাবো আমরা এখন, আমিও খাবো, ভীষণ খিদে পেয়েছে। আমাদের সব কিছু কমপ্লিট, ও খাবো খাবো করছিলো, খাওয়াও কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, তো বাড়িতে যাই, ঠিক আছে? তারপর দেখি হয়তো একটু বেরোতে পারি, আবার নাও পারি, তোমাদের বাড়িতে যেই তাহলে বলছি কি করি। আমরা বাড়ি ঢুকেছিলাম, আবার বেরোলাম। পিসুমনি বললো একবার দেখা করায়, দেখা করায় বলতে যার জন্য এখানে আসা, মানে যার জন্য তারাপীঠ আসা, সে হচ্ছে আমার বান্ধবী, ছোটোবেলার বান্ধবী। তো তার সাথে আমার দেখা হবে 10 বছর পর, ঠিক আছে? তো ওর বাড়িয়ে যাচ্ছি, পাড়ার নামটা ভুলে গেছি, তো মনে আছে কি? না, পাড়ার নামটা ভুলে গেছি। তো আমার পিসুমনি বললো যে ওর বাবার নাম করলে যে কোনো টোটো নিয়ে যাবে, তো ঠিক আছে যাই, চলো। খুঁজে খুঁজে একে তাকে জিজ্ঞেস করে যাচ্ছি, আমাদের টোটোই বেকার চাবলাম জানো, 10 টাকা লেগে গেলো বেকার, বলছে যে গাড়ি ঢুকবে না। যাই হোক যাচ্ছি, আই থিঙ্ক এই বাড়িটাই পটে। একটু সব হচ্ছে মাতারার প্রসাদ। বিউটির বাড়ি যাওয়ার পর জানতে পারলাম ও তারা মায়ের মন্দিরে আইবড়ো ভাত খাবে। ও অনেকবার রিকোয়েস্ট করলো চলো মা তারার প্রসাদ, আমি বলি ঠিক আছে বেশ ভালো। আমরা ওখানে থেকে চলে এলাম, ব্রাইড এখন ক্যামেরাতে আসবে না, ব্রাইড পরে আসবে। তো আমি বলে না যে কপালে থাকলে সব হয়, সেই হচ্ছে আমার অবস্থা। মানে মায়ের প্রসাদ চাইছিলাম আমি সকাল থেকে, কিন্তু হয়নি, সেটা বিউটির জন্য সাকসেসফুল হলো। তো বিউটি আজকে মায়ের মন্দিরে আইবুড়ো ভাত খেলো, তো সেই জন্য সবাই আমরা খেতে পেলাম, প্রচণ্ড একটা শান্তি পাচ্ছি। তো যাই হোক, আবার ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।